হাটহাজারি উপজেলার নাজিরহাট বাস স্টেশন এলাকায় অবৈধভাবে ঝুঁকিপূর্ণ সেন্ট্রি ফিলিং স্টেশন উচ্ছেদ করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন গতকাল মঙ্গলবার এই অভিযান পরিচালনা করেন এ সময় দুটি কাভার্ড ব্যান থেকে দুশো আটাশিটি সিলিন্ডার ও গ্যাস সরবরাহের কিছু সরঞ্জাম জব্দ করা হয় তবে এই অভিযানে কাউকে আটক করা যায়নি জানা যায় দীর্ঘদিন ধরে যাবত অবৈধভাবে কাভার ব্যানের মাধ্যমে ঝুঁকির মধ্যে সিএনজি ফিলিং স্টেশন করে ব্যবসা চালিয়ে আসছে যেখানে ছিল না কোনো বৈধ কাগজপত্র এবং অগ্নি নির্বাপক যন্ত্রাংশ গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী অফিসার এ অভিযান পরিচালনা করেন এ সময় চট্ট মেট্রো ট এগারো বাই পাঁচ হাজার দুইশো তিরিশ ও চট্ট মেট্রো ট এগারো বাই পাঁচ হাজার পাঁচশো সতেরো এই নাম্বারে দুটি ব্যান ও একশো কেজি ওজনের দুশো আটাশিটি সিলিন্ডার জব্দ করেন উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন জানান ভাসমান ফিলিং গ্যাস পাম্পের অবৈধভাবে ব্যবসা করে আসছিল অভিযানে বেশ কিছু মালামাল জব্দ ও টিনশেডের একটি সেট ধ্বংস করে দিয়েছে কাভার ব্যান দুটি জব্দ করেছে কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের লোকজন এসে বাকি ব্যবস্থা নেবে এ সময় বিস্ফোরক অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিদর্শক মোহাম্মদ মেহেদি ইসলাম খান এছাড়াও কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ডেপুটি ম্যানেজার ইঞ্জিনিয়ার এমবি কবির আহমেদ ও হাটহাজারি মডেল থানার এস আই কামরুল ইসলাম আমাদের চট্টগ্রাম হাটহাজারী প্রতিনিধি আসলাম পারভেজের পাঠানো তথ্যে ও ভিডিও চিত্রে